অডিটোরিয়াম বলে এটি প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, এবং এটা প্রতিযোগিতামূলক নুহ, এর আবশ্যকতা দৃষ্টিকোণ করা যাই, এবং এখন স্মার্ট হিসাবে গ্রহণ করেছেন, সেপাই তাঁকু ধন্যবাদ দেছি। ভারতের দ্বিতীয় সর্বপুরাতন কৃষি বিশ্ববিদ্যালয় ভাবে স্থাপিত এই বিশ্ববিদ্যালয় কৃষি এবং আনুষাঙ্গিক ক্ষেত্রর আনুষাঙ্গিক ক্ষেত্রে জ্ঞানসম্পন্ন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়ে রাজ্য তথা দেশর সেবার ব্রতী হয়ে রাজ্য তথা দেশর বিকাশে সামিল হয়েছেন আমার ছাত্রছাত্রী মানে। নিশ্চিত ভাবে সে আমপাই অতীব গৌরব আনি দিয়েছেন এবং সে গৌরবর অধিকারী, এবং সেমান ভিতর আজ মঞ্চে বসবার অধিকার পাই আমার এই অনুষ্ঠান পুরাতন ছাত্র অরবিন্দ পাড়ি আইএস, যেটি আমার প্রমুখ শাসন সচিব হিসাবে দায়িত্ব নিয়ে সুচারু রূপে সততা পূর্বক এ বিভাগকে আগেই নেওয়া এবং মন্ত্রী সহযোগ করুবা এ নিশ্চিত ভাবে আমি গোটিয়ে খুশির কথা। এবং এই অনুষ্ঠান আজ প্রতিযোগিতার এবং বিকাশর এক নবদিগন্ত হাসল করি ভারত সরকারঙ্কর দ্বারা মধ্যে প্রশংসিত হওয়া এবং আপনার এনআইআরএফ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে মধ্যে সমগ্র দেশরে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করা এবং সেথিরে আমি পঞ্চদশ স্থান হাসল করা এবং অন্য এক ক্ষেত্রে নবম স্থান গ্রহণ করা এই ইউনিভার্সিটি, এ নিশ্চিত ভাবে এই অনুষ্ঠান পাই বহুত বড় গোটিয়ে শুভঙ্কর অছি এবং তাঁকর এই মাইল খুঁটা বহুত আগুকি যাব এ প্রকার মধ্যে আজকের দিনের সংকেত দেছি। এণু সম্পূর্ণ ভাবে এথিপাই এ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরিবারকে মু রাজ্য সরকারঙ্ক তরফ এবং মো তরফ শুভেচ্ছা এবং অভিনন্দন মধ্যে জ্ঞাপন করছি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।